আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ ভাবার কোনো বিষয় নয় যে আজকেই শেষ ক্যাম্প আর হবে না তা নয় কিন্তু এই পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুরুলিয়া পৌরসভা দুয়ারে সরকার এই প্রকল্পের কাজ শুরু করেছে গত 1 ডিসেম্বর থেকে আজ আপনাদের 5 নম্বর ওয়ার্ডে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আপনারা দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এই সময়ের মধ্যে কাজ আমাদের করতে হচ্ছে তাই সাবধানতা অবলম্বন করুন পরস্পর দূরত্ব রেখে লাইনে দাঁড়ান মাস্ক ব্যবহার করুন পৌরসভার সঙ্গে সহযোগিতা করুন আচ্ছা আপনারা এই ওয়ার্ড থেকে রয়েছেন তো আপনার নাম বলতে হবে আপনার নাম আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগটাকে আপনারা আপনারা কই আচ্ছা কি কার্ড করতে এসেছেন আপনাদের স্বাস্থ্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী না তো পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগটাকে আপনারা কি হবে কিছু বলবেন এই উদ্যোগ এটা করাতে গেলে মানে সবারই একটু সুবিধা হবে আর স্বাস্থ্যের দিক দিয়ে কোনো যদি মানে আমাদের প্রবলেম হয় শরীরের পক্ষে এখন যা মানে হসপিটালের যেরকম অবস্থা এখন মানে বিনা পয়সাতে কিছুই হয় না ওই জন্য দিদি আমাদেরকে এটা ইয়ে করে দিয়েছে একটা সাহায্য করছে সবার আপনারা কোন কার্ডটা বানানোর জন্য এখানে এসেছেন আমি এসেছি স্বাস্থ্য সাথী কার্ডটা বানাবার জন্য তো পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগটা নিয়ে আপনি কিছু বলবেন এই উদ্যোগটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সত্যি খুব ভালো একটা চিন্তা ভাবনা করেছেন সরকার তাতে আমরা সবাই উপকৃত হব খুব ভালো লাগছে এরকম ভাবে কাজ যেন আরো হয় আরো প্রকল্প নতুন নতুন করে হয় আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগটা নিয়ে কিছু বলবেন আপনার শহরে দুয়ার সরকার শান্তি পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার যেটা এই উদ্যোগ নিয়ে কিছু বলবেন এটা খুব ভালো একটা প্রকল্প করেছে আর আমরা সমস্ত জিনিসটা সামনে সামনে পেয়ে যাচ্ছি যেটার জন্য আমাদেরকে হয়তো অনেকটা ডিসটেন্স করতে হতো অনেক সময় অপচয় হতো হ্যাঁ প্রত্যেক মানুষেরই কোন জিনিসটা তার দরকার আছে সেটা তার নিজস্বতা থাকছে যে কেমন কোনটা যেমন কন্যাশ্রী ঐক্যশ্রী খাদ্যশ্রী তারপর আমাদের নতুন স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা মানুষের একান্তই দরকার আছে সেই স্বাস্থ্যসাথী প্রকল্পটা আম জনতার মধ্যে ছিল না কিন্তু এখন হচ্ছে এই প্রকল্পটা সময়কার মধ্যে করেছে সেটা একটা খুব ভালো জিনিস এবং কম সময়ের মধ্যে আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পে সবাই নাম সম্পর্কে এটাকে সামনে হচ্ছে এবং এই ক্যাম্পটা আমাদের ধরে ধরে হচ্ছে যেটা আমাদের জন্য যেতে হতো এতদিন এটার জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দিচ্ছি এবং আগামী দিনে যদি আরও নতুন কিছু প্রকল্প হয় এবং মানুষের যাতে কাজে লাগে এই জন্য আমরা আশাবাদী এবং আমরা এই জন্য সরকারে ওয়েট করছি এই জন্য ধন্যবাদ লাইনে যারা আছেন তারা দূরত্ব বজায় রাখুন অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন খালি মুখে কেউ লাইনে দাঁড়াবেন না খালি মুখে কেউ লাইনে দাঁড়াবেন না মুখে মাস্ক ব্যবহার করুন দূরত্ব বজায় রাখুন আমি বিশেষ করে মহিলাদের অনুরোধ করব বিশেষ করে মহিলাদের আমি অনুরোধ করব দয়া করে আপনারা একটু দূরত্ব বজায় রাখুন আমাদের খুব ভালো লাগছে ছেলেদের লাইনটা দেখে আমাদের ছেলেদের লাইনে খুব সাবধানতার সঙ্গে তারা দূরত্ব মেনটেন করেছেন সবাই মুখে মাস্ক দিয়েছেন আমি ঠিক একইভাবে বলবো মহিলারা যারা আছেন তারা একটু দূরত্ব বজায় রাখুন মুখে মাস্ক ব্যবহার করুন বড় কঠিন সময় নিজেরা
সাবধানে থাকুন, অপরকে সুস্থ থাকার সহযোগিতা করে দিন। পুরুলিয়া পৌরসভা আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা পুরান সরকার এই প্রকল্পের কাজের জন্য আপনার এলাকায় আমরা বিভিন্ন প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। চার্চ এই মহান প্রোগ্রাম সেটাকে জাস্ট আমরা বাস্তবায়িত করছি। ডিএম স্যার সকালে এসে ঘুরে গেছেন, এসডিও স্যার এসছেন, আমাদের পুরুলিয়ার পৌরসভা পৌর প্রশাসক মহাশয় তার এই উদ্যোগে আমরা যতটা পারছি এটা সফলমণ্ডিত করার চেষ্টা করছি। আমাদের একদিকে রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে, একদিকে সমস্ত ডিপার্টমেন্ট আমরা বসিয়ে রেখেছি, তারা নিজের মতো করে সব কিছু দেখছে এবং খুব সুস্থভাবে খুব সুন্দরভাবে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড় যথেষ্ট হয়েছে, পুলিশ প্রশাসন, আমাদের পৌরসভার সমস্ত এমপ্লয়ি এবং যারা যারা খুব ডেডিকেটেডভাবে খুব সুন্দর করে তাদের ইয়ে করছে। আচ্ছা, এখানে মোট কতগুলো ওয়ার্ড নিয়ে হচ্ছে? এখানে আপাতত আমাদের 5 নম্বর ওয়ার্ডেরই এটাকে আমরা কভার করছি। আপনি কতজন এলাকাবাসী উপকৃত হবেন? খুবই উপকৃত হবেন এত সুন্দর এই পরিকল্পনা। এটা তো অনেক সংখ্যা এখানে ওয়ার্ডের মোটামুটি যত ভোটার সংখ্যা আছে তার তো দেখা যাচ্ছে, তার তো আজকেই প্রায় তার 60% তো চলে এসছে, তার সাথে তারাই উপকারের মনে হবে। স্বাস্থ্যসাথীর উপরে বেশি ডিমান্ডটা বেশি দেখতেই পাচ্ছেন, এইটা আমাদের স্বাস্থ্যসাথী নিয়ে সেটা হচ্ছে। আর বিশেষ করে এখন যে করোনা বা কোভিড পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যতটা পারছি প্রোটোকল মানছি, আমরা নিজেরা বক্স দিচ্ছি, স্যানিটাইজার রেখেছি, সেটা করে মানুষের কাছে এই সমস্ত সরকারের যা কিছু ইয়ে সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমাদের পুরুলিয়া পৌরসভা প্রচণ্ডভাবে মানুষের যাতে আরও দাঁড় করায় আসতে পারে আরও ইয়েতে, সেই পুরুলিয়া পৌরসভা সেই জন্য বদ্ধপরিকর, তারা সমস্ত পৌরসভার পক্ষ থেকে সবাই ডেডিকেটেড। আমরা সকলের কাছ থেকে প্রচণ্ড সহায়তা পাচ্ছি। আমাদের কাউন্সিলর বিলাস দাস মহাশয় তিনি এই মুহূর্তে নেই, তিনি ছিলেন, তিনি খুব সুন্দর করে ইয়ে করে গেছেন। সবাইকে বলে দিয়ে সুন্দর করে শুনবেন, একটা আধার কার্ড এবং সচল মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। যত তাড়াতাড়ি আপনারা আমাদেরকে এই তথ্যটা দিতে পারবেন আমরা তত তাড়াতাড়ি আপনাদের এগুলো রেজিস্টার করতে পারবো। বারবার বলছি আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, ফোন নাম্বার অবশ্যই হাতে লিখে রাখুন বা আপনার মুখ্যমন্ত্রীকে বলবেন, এবং আপনাদের আধার কার্ড যে কোনো একটা আধার কার্ড রেজিস্ট্রেশনের সময় নাম নথিপত্রের সময় লাগবে। আর মহিলাদের বলবে একটু দূরত্ব বজায় রাখুন, কাছে কাছে দাঁড়াতে একটু দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন। পৌরসভার একজন কর্মচারী, আমাদের 1 ডিসেম্বর থেকে সরকারি যে নিয়মনীতি রয়েছে, অর্থাৎ বিভিন্ন সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে আদৌ সহজে কীভাবে পৌঁছে যায় সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি কাজ শুরু করেছে, যেটার প্রকল্প কাজের নাম দিয়েছেন দুয়ারে সরকার। এই দুয়ারে সরকার লক্ষ্যে আমরা আমাদের পৌরসভা থেকে সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডের একটা এলাকায় ক্যাম্প আমরা করছি, যাতে এলাকার মানুষ সেই এলাকাতে এসে কাজগুলো তাদের সম্পন্ন পেয়ে যান, বিভিন্ন জায়গা তাদের চলতে যেন না হয়। আমাদের এখানে 12টা, 10টা, 11টা, 12টা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো একটা জায়গায় বসে আমরা কাজটা করছি। মানুষের সুবিধা হচ্ছে, মানুষ একটা জায়গাতে সব পরিষেবাটা পেয়ে যাচ্ছে, মানুষের পরিষেবা পেয়ে মানুষ উপকৃত হচ্ছে। আমরা এখানে এক একটা ওয়ার্ডে 4 দিন করে ক্যাম্প করছি, আমরা হয়তো কন্টিনিউ ক্যাম্পটা করতে পারছি না, কিন্তু আমরা গ্যাপ দিয়ে 4 দিন করে ক্যাম্প করছি। মানুষের সুবিধা যেমন হচ্ছে সেই সুবিধা মতো আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কঠিন পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছে, আমরাও পুরুলিয়া পৌরসভা মানুষের সঙ্গে আছি, যতটা সম্ভব সহযোগিতা একে অপরের করে আমরা এই কাজগুলো করে নিচ্ছি।
আচ্ছা এরপরে নেক্সট কোন ওয়ার্ডে আপনারা এটা করবেন? আমাদের আজকে যেমন 4 নম্বর আর 5 নম্বর হচ্ছে, কালকে সম্ভবত আমাদের সিদ্ধান্ত রয়েছে, আপনি একটু দেখেন, কালকে আমাদের 6 আর 7, কালকে 6-7 রয়েছে, তারপরে ঠিক আবার এভাবেই 8-9, সময় তো 11 থেকে 4, ক্যাম্পের সময় বিকেল 11 থেকে 4, আমরা যেমন 1 তারিখ থেকে 11 তারিখ একটা ফেজ রেখেছি, এটাকে ফার্স্ট ফেজ নাম দেওয়া হয়েছে, আবার ঠিক 15 তারিখ থেকে একটা ফেজ সেকেন্ড ফেজ রাখেছে 25 তারিখ পর্যন্ত, আবার ঠিক জানুয়ারির 2 তারিখ থেকে রাখা হয়েছে 12 তারিখ পর্যন্ত থার্ড ফেজ, আবার ফোর্থ ফেজ রাখা হয়েছে জানুয়ারির 18 তারিখ থেকে 28 তারিখ, 28শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস পুরো প্যাক আপ করে আমাদের যে 23টা এলাকা 23টা ওয়ার্ড, সেই 23টা ওয়ার্ডে আমাদের পুরুলিয়া পৌরসভা সরকারের নির্দেশে মানুষের সেবায় এই প্রকল্পগুলো সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা বাড়ি তৈরির কথা ভাবছে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্ল্যান এস্টিমেট করা হয় এবং বাড়ির যাবতীয় নির্মাণ কার্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা সম্পন্ন করা হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের স্বার্থে নিয়োজিত অরবিট কনস্ট্রাকশন। ঠিকানা বড়াবাজার বড়াভূম পুরুলিয়ার তিপ্রস্তর থেকে গৃহপ্রবেশ আমাদের দায়িত্ব, তাই বিশদ জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের নাম্বার 9614188316, 9126914106, অরবিট কনস্ট্রাকশন।